আমি যদি আমার এই অসুখের কথা জানতাম তাহলে তো কোনো বৈদ্য ডেকে আমার সেবার ব্যবস্থা করে দিতেন। কিন্তু আমি তো কৃষ্ণ সেবা হতে বঞ্চিত হয়ে যেতাম গুরুদেব। তাই আমি আমার দুঃখের কথাটা বলি না। দুঃখী ওরে যার মনে এত কৃষ্ণ প্রেম, এত কৃষ্ণ ভক্তি, তাকে আমি আমি দীক্ষা না দিয়ে থাকতে পারি না। যা যা তুই স্নান করে আয়, আমি আমি আজই তোকে দীক্ষা দেব। দুঃখী গঙ্গায় স্নান করেছে আর গুরুদেব ওই দুঃখীর মস্তকে যেই না হাতটা বুলিয়ে দিয়েছে, কৃষ্ণদাস হয়ে গেল দুঃখী। আর রাধা গোবিন্দ সকালে একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চল যাই মধুর বৃন্দাবনে। রাধা রাধা রে বলে দুটি
राधा के पायल चम चम बाजे। ओ माय गॉड ভালো সুন্দর হচ্ছে, তালে তালি দিয়ে। राधा के पायल चम चम बाजे, चम चम बाजे पायल राधा नाचे रे शरण है। কৃষ্ণদাস,
সে কি কোনোদিন দুঃখী হতে পারে? তুই কার কাছ থেকে এসেছিস? আমি হৃদয় চৈতন্য গোস্বামীর কাছ থেকে এসেছি। বাবা বাবা বাবা, হৃদয় চৈতন্য গোস্বামী তো যাকে তাকে দীক্ষা দেন না, এর মধ্যে নিশ্চয়ই কোনো গুরু রয়েছে, তাই তাকে দীক্ষা দিয়েছে। আচ্ছা জানিস তোর গুরুদেবের আগের নাম কি ছিল? কই না না তো, আমি তো সে সম্পর্কে কিছু জানি না। জানিস তোর গুরুদেবের আগের নাম ছিল হৃদয় আনন্দ? কেমন করে সে সেখানে হৃদয় চৈতন্য হলো জানিস? একবার একবার তোর গুরুদেবের গৌরী দাস পণ্ডিত উনি শিষ্য বাড়ি চলে গিয়েছিলেন আর আশ্রমের সমস্ত দায়িত্ব দিয়ে দিলেন ওই হৃদয় আনন্দের উপর। তা বাবা দেখুন আমাদের এখানে যেমন নির্দিষ্ট সময়ে হরিবাসর হয়, প্রত্যেক বছর হয়ে আসছে, আগামী দিনেও হবে, ঠিক তেমনি আশ্রমে একটা নির্দিষ্ট তিথিতে ওই আশ্রমের অনুষ্ঠান হতো, বছরের শেষে একটা অনুষ্ঠান হতো। তা সেই দিনই গৌরী দাস পণ্ডিত আশ্রমে উপস্থিত ছিলেন না। আর এদিকে হৃদয় আনন্দ করেছেন না না, ওনার উপর যেহেতু আশ্রমের সমস্ত দায়িত্ব দেওয়া আছে, উনি আশ্রমের অনুষ্ঠানের আয়োজন করেছেন, বিরাট প্যান্ডেল করেছেন আর সেখানে উৎসবের আয়োজন করেছেন। ঠিক সেই দিন গৌরী দাস পণ্ডিত আশ্রমে ফিরে এলেন আর ফিরে এসে যেই না দেখেছেন বিশাল প্যান্ডেল হয়েছে, বিরাট অনুষ্ঠানের আয়োজন হয়েছে, প্রধান হয়েছে, কে করেছে আমাকে নাও অনুমতি দে, আমাকে না জানি কে এত বড় অনুষ্ঠানের আয়োজন করেছে। এমন সময় হৃদয় আনন্দ এসে বলছে গুরুদেব আমি করেছি গুরুদেব। কি তোর এত বড় স্পর্ধা? আমার আমার নাও অনুমতি দে, তুই আমার আশ্রমের এই অনুষ্ঠানের আয়োজন করেছিস, যেই না হাতে একটা বেত তুলেছে প্রহার হারবে অগ্নি দেখছেন, হৃদয় আমাদের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতে যে তার হৃদয়ের মাঝে নিতাই গৌরী নাচাতে পারে, হৃদয় আনন্দ হতে পারে, আমি আজকে তোর নাম দিলাম হৃদয় চৈতন্য গোস্বামী। সেই দিন থেকে হৃদয় আনন্দ হয়ে গেল হৃদয় চৈতন্য গোস্বামী। তার আজ থেকে দীক্ষা নিয়েছে, এ তো যেমন তেমন শিষ্য নয়। শোন আমি তোকে একটা কাজ দিচ্ছি, এই নে নে এক কুরবা আর একটা ঝাড়ু, ওই কুরবা দিয়ে বাগানের ঘাস পরিষ্কার করবি আর ঝাড়ু দিয়ে বাগানটা পরিষ্কার করে দিবি। দুঃখী জীব গোস্বামীর কথা মতো নিত্য নিত্য ওই নিকুঞ্জ মন্দিরে গিয়ে খুরপা দিয়ে ঘাস পরিষ্কার করে আর ঝাড়ু দিয়ে
সারা নিকুঞ্জ মন্দির ঝাঁট দিয়ে পরিষ্কার করে বদন ধরে রাধা গোবিন্দকে স্মরণ করেন আর বাগান পরিষ্কার করেন জয় রাধা শ্যাম জয় গিরি ভারি জয় রাধা শ্যাম জয় জয় রাধা এই বৃন্দাবনে অপরূপ শোভা
এর আগে আমি কোনদিন দর্শন করি না। আজ সারা রাত না মন কেমন কেমন আলোড়িত হয়ে গেছে। অমনি দুঃখী ওই উজ্জ্বল বস্তু দেখে তাড়াতাড়ি করে ওই উজ্জ্বল বস্তুর কাছে গিয়েছে। আর যেই না উজ্জ্বল বস্তুটা স্পর্শ করেছে বাবা, সারা শরীরটা তার হরিত হয়েছে। এমন সময় হঠাৎ আকাশে দৈববাণী হলো, দুঃখী তুমি ওই চরণের নূরটা কুড়িয়ে তোমার কাছে রেখে দাও। অচিরে সব জানতে পারবে। দুঃখী অমনি তাড়াতাড়ি করে ওই চরণের নূরটা কুড়িয়ে নিজের উরণির মধ্যে বেঁধে রেখে দিলেন। আর এদিকে এদিকে যাবতে জটিল জটিল লীলা হে হে শ্রীমতী রাধারানী আমার মৌন মদনে বসে রয়েছেন। আর ললিতা বিশ্বাস কি এসে বলছে ওরাই বলি তোর হলো কি আজ মৌন মদনে বসে রয়েছিস রাধে হে, তোর কি হয়েছে রে, তোর কেন মনমালাপ গোবিন্দের কথা ভাবছিস মনে হয়? না না সখী, জানিস কি হয়েছে? ওরে ললিতা, ওরে ললিতা, ওরে অভিশাখা, ওরে অভিশাখা, জানিস গতকাল রাতের বেলা ওই নিকুঞ্জ মাঝে রাসস্থলীতে আমার বাম চরণের নূরটা পড়ে গিয়েছে রে। জানিস তো আমি যে কৃষ্ণপাদিনীর গৃহে বাস করি, ওরা যা জানতে পারবে আমায় তো আর গৃহে থাকতে দেবে না। জানা ললিতা, জানা একবার একবার গিয়ে দেখে আয় আমার চরণের নূরটা ফিরে পাস কিনা। রাধে, এই দূর বেলায় আমি যাব। হ্যাঁ তুই জানা না, তুই তো সাধারণ রমণীর বেশে যাবি, তোকে কেউ চিনতে পারবে না। তাই ললিতা সখী আমার, ওই দুপুর বেলায় বৃন্দাবন মাঝ চলেছেন। আর সাধারণ রমণীর বেশে ধারণ করে, সাধারণ রমণীর বেশে দুপুর বেলায় বৃন্দাবন চলেছে। দূর থেকে বাবাজিকে ডাকছেন, বাবাজি, ও বাবাজি, কে এই দুপুর বেলায় এই কোন রমণীর কণ্ঠস্বর? এই দুপুর বেলায় কে আমায় বাবাজি বাবাজি বলে ডাকছে? তাড়াতাড়ি করে বাবাজির কাছে এসেছে। বাবাজি, একটা চরণের নূর পুড়িয়েছো? আমি আমি একটা চরণের নূর পুড়িয়েছি। ও বাবাজি, ওই চরণের নূরটা আমার, আমার মাই দাও। বাবাজি অমনি দূর থেকে লক্ষ্য করেছে ওই ললিতা সখী দূর থেকে চরণের নূর আছে। ছি ছি ছি, তুমি না 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 বলবাসি, তুমি না না ব্রজবিনী, তুমি মিথ্যে কথা বলছো। তোমার দুই চরণের নূর রয়েছে, আর তুমি কি না বলছো তোমার চরণের নূরটা? না না না, আমি তোমার ওপর কথা বিশ্বাস করব না। তুমি এই মুহূর্তে থেকে চলে যাও। ললিতা সখী ধরা পড়ে গিয়েছে, আর তাড়াতাড়ি করে তার চরণ দুটো ঢাকা দিয়েছে। বাবাজি, আসলে কি হয়েছে? ওই চরণের নূরটা না আমার, না আমার সহেলির, আমায় দিয়ে দাও। সে সহেলির হোক আর যার হোক, যার নূর তাকে আসতে হবে, তবে আমি এই চরণের নূরটা দিয়ে দেব। ললিতা সখী সেখান থেকে রাধারানী কাছে ফিরে গিয়েছে। ওরা রে রাধে, জানিস তো, আরে ওই পশ্চিম মেদিনীপুর থেকে কে যেন বাবাজি এসেছে,
ওরে ভীষণ চতুর, যেই না বলেছে ওই চরণের মুকুটটা আমার, অমনি কিনা আমার চরণের দিকে তাকিয়েছে। আবার যেই না চরণের মুকুটটা আমি ঢেকেছি, বলে তুমি ব্রজবাসী, তুমি মিথ্যে কথা বলছো, যাও এখান থেকে। আবার পরক্ষণে আমি বললাম, ওই চরণের মুকুটটা আমার না, আমার সহেলি, বলে কিনা যার মুকুট তাকে আসতে হবে। জানিস রাধে, আর কিছু উপায় রে, চল তুই একবার ওই নিঞ্জ মন্দিরে চল। আমি দুপুর বেলায় কেমন করে যাব? আরে তুই তো সারণ রমণীর বেশে যাবি, তোকে কেউ চিনতে পারবে না। এমন সময় বৃন্দা দেবী এসে বলছে, রাধে, ও তো ঠিকই বলেছে, তুই না গেলে সে তো আর নৌকা ফিরে দেবে না। আর যদি চরণের নৌকা না ফিরে পাস, তবে যে এই কৃষ্ণ বাদিনীর ঘরে তুই আর থাকতে পারবি না। চল চল, তুই এই দুপুর বেলায় সাধারণ রমণীর বেশে ওই নিকুঞ্জ মন্দিরে চল। তাই আজ রাধারানী কি করলেন, ললিতা সখীকে সঙ্গে নিয়ে এই দুপুর বেলায় বৃন্দাবনে নিকুঞ্জ মাঝে এলেন। ললিতা সঙ্গে লইয়া চলে Yeah.
বাবাজি কে মনে মনে হয় যেন কোন রকমের কণ্ঠস্বর আমার সামনে এসো অমনি ললিতা শিয়ারি শ্রীমতী রাধা রানী ওই বাবাজির সম্মুখে এসে দাঁড়িয়েছেন বাবাজি একটা চরণের টুকরো কুড়িয়েছো হ্যাঁ আমি 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 চরণের টুকরো কুড়িয়েছি বাবাজি ওই চরণের টুকরোটা আমার না না আমি বিশ্বাস করি না তুমি যদি একা আসতে তাহলে আমি বিশ্বাস করতাম কিন্তু তুমি যে রমণীর সাথে এসেছো কিছুক্ষণ আগে ওই রমণী ছিল বলেছিল ওর চরণের নূপুর আবার যেই না ধরা পড়ে গেছে অমনি বলে কি না আমার শরীর আবার আবার তোমাকে এসেছে আমি বিশ্বাস করি না বাবাজি কিন্তু ওই চরণের নূপুর আর এই চরণের নূপুর যদি একসঙ্গে মিলে যায় তাহলে তো তুমি নূপুরটা দিয়ে দেবে কৃষ্ণদাস মনে মনে ভাবছেন তাই তো এটা তো ঠিক ঠিক কথা যদি এই চরণের নূপুর আর ওই চরণের নূপুর মিলে যায় তাহলে আমি ওই নূপুরটা না হয় দিয়ে দেব বেশ ওই চরণটা পাড়িয়ে দাও এই চরণের নূপুর আর ওই চরণের নূপুর যদি যদি মিলে যায় গো বাবাজি চরণের নূপুরটা যেই না পাড়িয়েছে দুঃখী কৃষ্ণদাস দেখে তোমার মনে জননের নূপুর বাবাজি কি দেখছেন এই চরণের নূপুরে যত হীরে সোনা মণি মুক্ত রয়েছে এই চরণের নূপুরে যত হীরে মণি মুক্ত রয়েছে ওই চরণের নূপুরে যত হীরে সোনা মণি মুক্ত রয়েছে ওই নূপুরে যত হীরে মণি মুক্ত রয়েছে দুটি চরণের নূপুরে হুবহু মিলে গেছে দুটি চরণের নূপুরে হুবহু মিলে গেছে বাবাজি এবার এখন তো আমার আমার নূপুরটা দিয়ে দেবে না 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 কেবল বলমার এই চরণের নূপুরগুলো মিলে গেলে হবে না যেই স্থানে আমি নূপুরটা দিয়েছিলাম সেই স্থানটা এখনো মার্জিত করি না যেখানে ওই চরণের নূপুরটা পড়েছিল সেই স্থানটা এখনো মার্জিত করি না তাই ওই চরণের জন্য আর ওই চরণের জন্য আমি একবার মিলে দেখব যদি দুটো চরণের জন্য মিলে যায় দাও ওই চরণের তলদেশটা আমার একবার বার দাও ললিতা কি বই বই গো রাধে গো রাধে গো তুই তো তোর প্রাণ গোবিন্দকে ভুলিয়ে রাখিস তুই তুই তোর প্রাণ কিন্তু এই বাবাজিকে একবার ভিয়ে দেখ দেখো এই যে যেমন তেমন শিষ্য নয় হৃদয়ে চৈতন্য গোস্বামী আছে দীক্ষা নিয়েছে ও ঠিক ঠিক দিতে পেরেছে দেখ একবার তোর চরণের তলদেশটা দেখিয়ে দে চুপ চাপ তোর তোর যত সব তুই বলবি আমায় দুপুর বেলায় বৃন্দাবনে নিত্য মন মরে আসতে আমি গেলাম তুই বললি আমার চরণের নূপুরটা দেখিয়ে দিয়ে দে আমি দেখালাম আবার আবার বলছিস আমার আমার চরণের তলদেশটা দর্শন করাতে ও গো ললিতা তুই কি জানিস না এই যুগল চরণ আমার প্রাণ গোবিন্দ ছাড়া দেহ দেবে না তুই তো জানিস রে ললিতা আমার যুগল চরণ আমার প্রাণ গোবিন্দ ছাড়া দেহ দেবে না কত সাধু মুনি ঋষি কত সাধুরি শিবরি যদি দে 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 রে মায়া সেই চরণ আমি কেমন করে বাবাকে দেখাবো ললিতা আমার যুগল চরণের তলদেশ
একমাত্র প্রাণ গোবিন্দ ছাড়া কেহ দর্শন করে না। তবে আমি কেমন করে একে দর্শন করাব? ওগো রাই, আর কেউ জানো আর না জানো, আমি তো জানি। আজ 4.5 বছর ধরে তুই রাসলীলা করছিস, 4.5 হাজার বছর ধরে তুই রাসলীলা করছিস, কোনদিন তোর চরণের নূপুর ফুলল না। তিনি দেখছেন ওই চরণের তলদেশে যেমন সংকোচক্র দুটি চরণ দেখছেন ওই চরণ যেমন সংকোচক্র পদ রয়েছে আর এখানে তেমন সংকোচক্র পদ রয়েছে। তবে তো ইনি কোন সাধারণ রমণী নন, ইনি যে আমার শ্রীমতী রাধারানী। বলি বলি পাপরে যে এসেছো, কৃপা করে যদি এসেছো তবে তবে আমার এই হৃদয়ে যে চরণ দাও, আমি নিজ হাতে নূপুরখানা করিয়ে দেব। তাই কৃষ্ণদাস বাবাজি আমার করলেন ওই চরণের নূপুরটা নিজের কপালে একবার ধারণ করে, তারপর শ্রীমতী রাধারানীর চরণে পড়িয়ে নিলেন। রাধা গো, একবার আমার স্বর দর্শন করো রাধা, কৃপা করে যদি এসেছো এই অযোগ্যকে দয়া করতে যদি এসেছো তবে একবার তবে একবার আমাদের রাতুল চরণ যুগল চরণ দর্শন করো রাধা। ভক্তাধীন ভগবান আমার প্রাণ গোবিন্দ তিনি আর রাখতে পারলেন না, ভক্তের কৃপা পার করবে বলে
श्रीमती राधारानी बोलছেন বাবাজি তোমার ওই নয়নে তো দর্শন যাবে না তবে তবে তুমি নয়নটা মুদিত করো আর ওই দিব্য নয়নে দিয়ে আমার রাতুল তুলার দর্শন করো যেই না কৃষ্ণদাস নয়নটা মুদিত করেছে অমনি কি দেখছেন প্রাণ গোবিন্দ আমার দেখলেন কি সেখানে আর কেউ নেই বাবাজি কৃষ্ণদাস বাবাজি আর ওই যে চরণের উপরটা কপালে স্পর্শ করেছিল বাবা শ্রীমতী রাধারানীর কৃপা পূর্বের সেই হরি মন্দির আকৃতি তিলক লক্ষ্মী একটি নূপুর তিলক ধারণ হয়েছে আর সেই দেই দেখে ওই বাবাজির নাম দিয়েছে মামা মানন্দ আরে এটা কি হইছে জানেন মাগো সংসারে ভালো আর মন্দ দম্পতি থাকে তাই তো আপনার বাড়িতে সুখে সংসার আছে পাশের বাড়ির মা মানন্দ সুখে করতে পারবেন না আপনার বউ কৃষ্ণ ভক্ত নিত্য নিত্য গৃহের মধ্যে কর্ম সেরে আর এই আপনাদের মতো বিদ্যুৎ সমান করতে আসছে আর সেই সেই সুযোগে পাশের বাড়ির আর দিদি এসে বলছে ও দিদি ওরে বলি তোর বউমাকে যে প্রতিদিন কীর্তন শুনতে পাঠাচ্ছি তা তোর বউমা কীর্তন শ্রবণ করে না কীর্তন করছে তাই তাই তো আমি তো এই কথা আগে কোনোদিন ভাবি না ঠিকই বলেছি দেখুন মা কানে এসে কিন্তু বিষ ঢালছে সংসারে ভালো আর মার দুজন জন বি রয়েছে মায়ের একটা স্বভাব হরি হরি ওই যখন পুকুর ঘাটে যাওয়া যায় এখন হয়তো পুকুর ঘাটে যাওয়া উঠে গেছে কেউ কেউ কি সহ্য করতে পারে কিন্তু তাও যখন সব পাশালে জল জল যাবে সেখানে গিয়ে ও দিদি হ্যাঁ বল দিদি আরে জানি ওই পাশার বাড়ি বাড়ি গেলে আমি মেনিয়ে আরে জানিস আমার বউমা সারা দিন শুধু ফোন নিয়ে ব্যস্ত থাকে আমাকে একবার খেতে পর্যন্ত বলে না আরে বলিস আমার ঘরের বউমা আছে একই রকম দেখুন মা সংসারে নানা রকম আলাদা করতে সময় পাই কিন্তু একবার ভগবানের চরণে আত্মনিবেদন করে বড় বড় নিনা হে গোবিন্দ আমি তো আপনার নামে আমি কথা বলছি আপনার কলর আছে সেই শিষ্যের মুখ দর্শন করা পাপ কি বললি গুরুদেব বৃন্দাবনে বলেছে তোর মুখ
गुरुदेव गुरुदेव दुखी तोरोई कपाले रंगन ओई तिलकम मुछे फेल तोरोई कपाले तिलकम मो हो तिलकम मो दुखी के बार 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 बेखत खुच्छे और अस्वस्थ जंत्रणा दुखिया भी अर्थ करते पारबे ना गुरुदेव तब क्या गौर देख देख तुम प्रहार हर शिष्य के प्रभु गुरु गुरुदेव गुरुदेव हाँ, तो
তোর মধ্যে এত এত কৃষ্ণ প্রেম, তুই যে সত্যই শ্রীমতী রাধা রানীর চরণের মুখটা কুড়িয়েছিলি সেটা আমি বুঝতে পারিনি। গুরুদেব আপনি তো ঠিকই করেছেন, আমায় আমায় প্রহার করেছেন, তা না হলে এরপর কোনদিন কেউ এসে বলতো আমি প্রাণগোবিন্দের মুরলিটা কুড়িয়েছি, কেউ বা এসে বলতো আমি প্রাণগোবিন্দের চূড়োটা কুড়িয়েছি, কিন্তু এতে তো প্রমাণ হয়ে গেল যে আমি আমি সত্যই শ্রীমতী রাধারানীর চরণের মুকুটটা কুড়িয়েছিলাম। এই একই জিত গোস্বামী, আরেক দিকে হৃদয় চৈতন্য গোস্বামী, আর মাঝখানে দুঃখী কৃষ্ণদাস যার নাম শ্যামানন্দ, মাঝখানে দাঁড়িয়েছেন আর দুই দিকে গুরুদেব, গুরু আর শিষ্যের মিলন লাগে গেছে। তাই হরি বল হরি বল হরি বল, ভক্ত দয়াল ভগবানের মিলন হইল, ভক্ত দয়াল ভগবানের মিলন হইল, ভক্ত দয়াল ভগবানের মিলন হইল, Radhe 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 Rad